একদমই দেখো সুকর্ণা, প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা যেরকম পারফরমেন্স করছে তা সত্যি গর্বিত করছে দেশকে। আমরা দেখেছি গতকাল একাধিক পদকে এসেছে প্যারালিম্পিক্সে, আভানি প্যাটেল রুপো জিতেছে, তারপরে নিশাত কুমার রুপো জিতেছে। এদিন দিনেশ ক্রুটা হলো একটা ভালো খবর দিয়ে, আভানি লাকড়া শুটিং এ 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। একেবারে চলতি টোকিও যে প্যারালিম্পিক্স চলছে তাতে ভারতের ঝুলিতে প্রথম সোনা আনলেন এই আভানি লাকড়া। দুরন্ত পারফরমেন্স করেছে, তার যে ফাইনালে লড়াইটা, সেই লড়াইটা কঠিন ছিল, সেই কঠিন লড়াইয়ের শেষে তার মুখে তিনি শেষ হাসি তিনি হেসেছেন। তুমি যেমনটা বললেন, বললে যে 10 মিটার এয়ার রাইফেলে SH1 ফাইনালে তিনি স্কোর করেন 249.6 পয়েন্ট, এবং এই যে পয়েন্টটাও তিনি স্কোর করেছেন এটা একেবারে প্যারাঅলিম্পিক রেকর্ড এবং বিশ্ব রেকর্ডের সমান। ফলে আভানি লাকড়ার যে পারফরমেন্স এটা সত্যি কুর্নিশযোগ্য বলাই যায়। সুকর্ণা, ধন্যবাদ সৌমিত্র। টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়িল ভারত, প্রথম সোনা ভারতে। টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 এর সোনা জিতলেন অবনী লেখারা। 249.6 পয়েন্ট পেয়ে অবনি গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।